हेलो स्टूडेंट, आज के तुम्हारे केजी टू ए बांग्ला देखो पेज नंबर 17। कत पेज नंबर 17 पेज हलो 17 पेज हलो कि गल्पटार नाम चिड़ियाखाना कि चिड़ियाखाना तारे जी शून्य राशिकारे ऋणे आ चिड़िया खाना कयकारे खा दूसरे ना चिड़िया खाना अने के तुम्हारा चिड़ियाखाना गेछो सेखाने बाघ भालू हाथी घोड़ा ये सब थाके जीरा देखेछो तुम्हारा से चिड़ियाखाना निये एक गल्प आछे देखो चिड़ियाखाना आमी दीपक लीला आमार दीदी आमार बाबार नाम अधीर दास मार नाम मालिनी दास आम्रा मीर हाटी थाकी कोथाय थाकी ना मीर हाटी थाकी ताले आमी दीपक दय दीर्घकारी दीपक दीपक आमी दीपक लीला आमार दीदी लय दीर्घकारी ली लयकारी ला लीला आमार दीदी आमार बाबार नाम अधीर दास आमार बाबार नाम कि अधीर दास मार नाम मालिनी दास मार नाम मालिनी दास आमरा मीर हाटी थाकी मयशिकारी मीर अमीर हाटी हयकारी हाट अयशिकारी टी आम्रा मीर हाटी थाकी ताले आमी दीपक लीला आमार दीदी दीपक बनाल की दय दीर्घकारे दी प प दीपक लीला बनाल की ना लय दीर्घकारे ली दयाकारे ला लीला ताले लीला आमार दीदी आमार दीदी नाम की लीला आमार बाबार नाम अधीर दास অধয় দীর্ঘিকারে ধীর অধীর দাস দয়াকারে দা দন্তেস অধীর দাস মার নাম মালিনী দাস আমরা মীর হাটি থাকি কোথায় থাকি না মীর হাটি থাকি মহেশিকারে মি রবি হাটি ভয়াকারে হা তর্বাশ্রয়কারে টি আমরা মীর হাটি থাকি আজ রবিবার আজ কি বার রবিবার কি মজা আমরা সবাই যাব চিড়িয়াখানা আমরা সবাই যাব চিড়িয়াখানা মাঘ মাস কি মাস না মাঘ মাস ভীষণ শীত মাঘ মাস ভীষণ শীত শরীর গরম রাখা দরকার শরীর গরম রাখা দরকার তাই পশমি জামা পরলাম তাই পশমি জামা পরলাম আমি বললাম টিফিন চাই দিদি বলল ফণী ময়রার মিঠাই খাব দিদি কি বলল দিদি বলল ফণী ময়রার মিঠাই খাব ওখানকার ছানার বরফি ওখানকার ছানার বরফি নিমকি আর জিলিপি আনা হলো তারপর চিড়িয়াখানা রওনা দিলাম তারপর কি চিড়িয়াখানা রওনা দিলাম তাহলে কি হলো দেখো আজ রবিবার বইতে সবাই আনন্দ দিয়েছো নিশ্চয়ই আজ রবিবার কি মজা আমরা সবাই যাব চিড়িয়াখানা মাঘ মাস ভীষণ শীত শরীর গরম রাখা দরকার শরীর গরম রাখা দরকার তাই পশমি জামা পরলাম তাই পশমি জামা পরলাম আমি বললাম টিফিন চাই কি কি টিফিন নিয়ে যাবো সেখানে আমি বললাম টিফিন চাই দিদি বলল ফণী ময়রার মিঠাই খাবো দিদি বলল ফণী ময়রার মিঠাই খাবো ওখানকার ছানার বরফি
নিমকি আর জিলিপি আনা হলো। তারপর চিড়িয়াখানা রওনা দিলাম, তারপর চিড়িয়াখানা রওনা দিলাম। আজকে এই পর্যন্ত চিড়িয়াখানা গল্পটা এই রওনা দিলাম অবধি থাকলো। এবার রচনা আম রচনা লিখিয়েছিলাম, সেটা আরেকবার তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। আম রচনা লিখিয়েছি সেইটা তোমাদের আবার একবার রিভিশন করিয়ে দিচ্ছি। দেখো কি রচনা না আম 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 আমাদের জাতীয় ফল আম, আমাদের জাতীয় ফল আম, আমাদের জাতীয় ফল আম, আমাদের জাতীয় ফল কি আম। দুয়ের দাগে কি কাঁচা আম সবুজ রঙের ফল, কাঁচা পঞ্চমবিন্দু আকার চয়া কাঁচা কাঁচা আম, আম ও আম কাঁচা আম সবুজ রঙের হয়, কাঁচা আম সবুজ রঙের হয়, রং হয়ে গেলে রঙের হয়, কাঁচা আম সবুজ রঙের হয়, কাঁচা আম সবুজ রঙের হয়, পাকা আম হলুদ রঙের হয়, পাকায় পা পাকায় পা, পাকা আম হলুদ রঙের, পাকা আম হলুদ রঙের হয়, আম থেকে আচার মোরব্বা তৈরি হয়, তাহলে কি হলো আম থেকে আচার, আচার মোরব্বা আচার মোরব্বা তৈরি করে তুমি সেইখানে নি আচার মোরব্বা তৈরি হয়, তাহলে কি হলো আম থেকে আচার মোরব্বা তৈরি হয়। পাঁচি থেকে কি না আমি আম করে নি, আমি আম খেতে ভালোবাসি, আম খেতে আমি আম খেতে ভালো আমি আম খেতে ভালোবাসি। তাহলে কি হলো, তাহলে আম রচনা তোমাদের আজকের আবার রিভিশন করিয়ে দিচ্ছি। দেখো আম আমাদের জাতীয় ফল আম, কাঁচা আম সবুজ রঙের হয়, পাকা আম হলুদ রঙের হয়, পাকা আম হলুদ রঙের হয়, আম থেকে আচার মোরব্বা তৈরি হয়, আম থেকে আচার মোরব্বা তৈরি হয়, আমি আম খেতে ভালোবাসি, আমি আম খেতে ভালোবাসি। এই পাঁচটা বাক্য তোমাদের আম রচনায় যে আগের দিন লিখিয়ে দিয়েছি, দুবার রিভিশন করে আবার লিখিয়ে দিলাম তোমাদের। প্রতিদিন এটা খাতায় লিখবে, আবার লিখবে খাতায় লিখবে, আর চিড়িয়াখানা গল্পটা বাংলা বানান করে করে রিডিং পড়বে, বাংলা বানান করে করে রিডিং পড়বে। আর তোমাদের স্কুলে সবার খাতা জমা নেওয়া হচ্ছে, খাতা এসে দিয়ে যাবে, এইচ ডব্লিউ খাতা কাজ দিচ্ছি আমরা, তোমরা খাতা জমা দিয়ে যাবে স্কুলে এসে, কেজি ওয়ান কেজি টু ইংলিশ বাংলা অঙ্ক খাতা তোমরা তিনটে এইচ ডব্লিউ খাতা তিনটে তিনটে ছটা খাতা তোমরা দিয়ে যাবে। মনে থাকবে আজকের এই পর্যন্ত, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।